বর্তমান প্রেক্ষাপট কেন্দ্রিক ডিএসএন সারা বাংলায় আপনাদের স্বাগত। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খাটিয়াচড়া গ্রামে অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কর্তন করায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ। মাহবুব হোসেন মেজর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। 11 জুন 2022 দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাগদোল খাটিয়াচড়া গ্রামের হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি মৃত মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আবুল কালাম আজাদ অবৈধভাবে বাগদোল খাটিয়াচড়া গ্রামের কাঁচা রাস্তার পার্শ্ব থেকে দীর্ঘ 30 বছরের বয়সী বড় বড় ইউক্যালিপটাসের গাছ কর্তন করে। এ বিষয়ে উক্ত গ্রামবাসীর পক্ষে মোহাম্মদ মহিদুল ইসলাম বাদী হয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দাখিল করেন। আপনারা দেখছেন ডিএসএন চ্যানেল। আপডেটেড নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।